আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন ওই বনি আদম তারা কারা যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী বনি আদমের কাতারে আমার নামটা লেখায় দেন না আমার নামটা জান্নাতি বনি আদমদের নামের লিস্টের মধ্যে ঢুকায় দেওয়া হয় এই জন্য আমি সব সময়ে ২৪টা ঘন্টা আমি এই চিন্তা এবং ফিকির নিয়ে ব্যস্ত থাকি সুবহানাল্লাহ আমার বাবারা বাবারা আমরা কি চিন্তা কোনো সময় করছি যে আল্লাহ তাআলা বনি আদমদেরকে কিছু আদম সন্তানদেরকে জান্নাতি পাঠাবেন আর কিছু বনি আদমদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন এই জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাতি মানুষগুলার লিস্টে আমার নামটা উঠাইছেন কিনা জাহান্নামী বনি আদমের নামের লিস্টে আমার নামটা আছে এই জন্য কোনো সময় এই চিন্তা ফিকির আমার আপনার ভিতরে এই চিন্তা ফিকির আসে না অথচ এত বড় আল্লাহ ওয়ালা হওয়ার পরে উনি এই চিন্তায় চিন্তিত এক নাম্বার উনার চিন্তার কথা উনি বললেন দুই নাম্বার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুই নাম্বার আমি চিন্তায় চিন্তিত আল্লাহ তাআলা যখন বনি আদমদেরকে যখন একটা সন্তানকে একটা বাচ্চাকে পেটের মধ্যে যখন একটা শিশু বাচ্চা অবুজ বাচ্চা যখন থাকে ওই পেটের ভিতরে ওই অবুজ সন্তানটা ওই শিশু বাচ্চাটা মার পেটের ভিতরে তার গঠনাকৃতি ধারণ করে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ওই সন্তানটা পেটের ভিতরে যখন তার মার পেটের ভিতরে যখন এভাবে তার অস্তিত্ব লাভ করে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলা এভাবে যখন সব ঠিকঠাক হয়ে যায় পরিপূর্ণতা লাভ করে তখন সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে দেন আর যখন তার গঠনাকৃতি সব যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলা তখন ওই বনি আদমের মধ্যে ওই শিশু সন্তানের ভিতরে আল্লাহ তাআলা রূহটা আল্লাহ তাআলা দিয়ে দেন ওই সময় ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে আয় পরবর্তীকারে আলম তোমার ওই বান্দাটাকে কি মুসলমান হবে না অমুসলিম হবে তোমার ওই বান্দাটা জান্নাতি হবে না জাহান্নামি হবে যদি আল্লাহ তাআলা ওই সময় ঘোষণা করেন আমার ওই বান্দাটা জান্নাতি তাহলে ওই সময় সে জান্নাতি হবে আল্লাহ তাআলা যদি ঘোষণা করেন ওই লোকটা জান্নাতি হবে জাহান্নামি হবে তাহলে সে জাহান্নামি হয়তো জান্নাতি আর না হয়তো জাহান্নামি এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন হে ভাইরা রে আমার আল্লাহ তাআলা আমি যখন আমার মার পেটের ভিতরে ছিলাম এই ছোট্ট অবস্থা যখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছে ওই সময় আল্লাহ তাআলা আমাকে জান্নাতীদের লিস্টে আল্লাহ তাআলা আমার নামটা লিখছেন না জাহান্নামীদের লিস্টে আল্লাহ তাআলা আমার নামটা লিখছেন এই চিন্তায় আমি চিন্তিত সব সময় আমি এই চিন্তায় বিভোর হয়ে যাই সুবহানাল্লাহ দেখেন আল্লাহ ওয়ালা মানুষগুলার চিন্তা কোন সময়ে মার পেটের ভিতরে কি অবস্থায় ছিলাম ওই সময় জান্নাতি হইছে না জাহান্নামী হইছে এই চিন্তায় উনি সব সময় চিন্তিত আর আমাদের চিন্তা হলো কিভাবে দুনিয়া কামাই করা আমাদের চিন্তা হলো কিভাবে দুনিয়া অর্জন করা যত আরাম আয়েশে আমরা জীবন যাপন করতে পারি এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় চিন্তা কিভাবে কত টাকা কত পয়সা কত আরাম আয়েশ সবগুলা কিভাবে আমি নিজেই একাই বুক করতে পারি এই চিন্তা আর ফিকির সব সময় আমাদের ভিতরে কাজ করে এই এই জন্য দুই নাম্বার উনার চিন্তা ফিকিরের কথা বললেন তিন নাম্বার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন ও ভাই
নাম্বার হলো আমি সব সময় এই চিন্তা করি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে রূহ কবজ করার জন্য যখন আসবেন ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ বাহির করে নিবে কিছু রূহ ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতারা মুসলমানদের রূহের সাথে নিয়ে যাবে আর কিছু রূহ বেঈমান কাফেরদের সাথে নিয়ে যাওয়া হবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও ভাই আমার তিন নাম্বার চিন্তা হলো আমার মৃত্যুর সময়ে আমার এই আত্মাটা আমার এই রূহটা মুসলমানদের কাতারে থাকবে না বেঈমান কাফেরদের রূহের সাথে থাকবে যদি মুসলমানদের সাথে থাকে তাহলে আমার ভাগ্যটা ভালো আর যদি বেঈমান কাফেরের রূহের সাথে আমার রূহটা দেওয়া হয় তাহলে তো আমার নসিব খারাপ আমার ভাগ্যটা খারাপ এজন্যই তিন নাম্বার আমি চিন্তা করি আমার রূহটা কি অবস্থায় থাকবে ভালো মানুষগুলার সাথে থাকবে না মন্দ মানুষগুলার সাথে থাকবে এই চিন্তায় আমি চব্বিশটা ঘন্টা এই ফিকিরে আমার জীবনটা আমি পরিচালনা করি দেখেন তাদের চিন্তা আর আমাদের চিন্তা আমরা ঘুমাইলেই চিন্তা হয় কার কিভাবে ঠকাবো কার সাথে কিভাবে দুই নাম্বারি করব আর তাদের চিন্তা সব সময় তাদের চিন্তা হলো যদি এই মুহূর্তে আমার মৃত্যু এসে যায় আমার মরণটা হয়ে যায় আর আজরাইল যদি আমার রূহটা যদি নিয়ে যায় তাহলে এই রূহটা ভালো মানুষগুলার সাথে থাকবে মুসলমানদের সাথে থাকবে না ও মুসলমানদের সাথে থাকবে এই চিন্তায় সর্বক্ষণ আল্লাহর প্রিয় বান্দাগুলা চিন্তা আর ফিকির নিয়ে তারা সময়টা অতিবাহিত করে সুবহানাল্লাহ তারা বলছে ওসিয়ত করার জন্য আর উনি ওসিয়ত করতেছে না উনি নিজের পেরেশানির হালতটা প্রকাশ করতেছে আর এটার মাধ্যমেও আহনেওয়ালা আগত পৃথিবীবাসী সকল মুমিন মুসলমানদের জন্য একটা উপদেশ নামা হয়ে গেছে সুবহানাল্লাহ চার নাম্বার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চতুর্থ নাম্বার তাদেরকে বলেন আমি আরেকটা চিন্তায় চিন্তিত কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহ তাআলা তার কালামে হাকিমের ভিতরে ঘোষণা করছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ তাআলা পরকালের জগতে পাপিষ্ট বান্দা আর মুমিন বান্দা ইমানদার আর বেঈমানদেরকে আল্লাহ তাআলা পৃথক করে দিবেন আলাদা করে দিবেন মুমিন মুসলমানদেরকে আলাদা করবেন পৃথক করবেন বেঈমান কাফেরদেরকে আল্লাহ তাআলা পৃথক করে দিবেন আল্লাহর কালামের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পরকালের জগতে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে আলাদা করে দিবে আর বেঈমান কাফের যারা হতভাগা দুষ্কৃতি যারা পাপিষ্ট যারা তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করবেন দুনিয়াতে ভালো মানুষের সাথে আমরা চলাফেরা করি নেককার মানুষদের সাথে উঠা বসা করি কেউ কোনো কিছু বলে না আমি নামাজ পড়ি না বেনামাজি কিন্তু নামাজি মানুষটার সাথে চলি উঠা বসা করি নামাজি মানুষটা যেখানে দাঁড়ায় আমিও সেখানে দাঁড়াই নামাজি মানুষটা যেভাবে কথা বলে আমিও সেভাবে কথা বলি নামাজি মানুষটা যেই চায়ের কাপে মুখ লাগিয়ে চা পান করে আমিও সেখানে চা পান করি নামাজি মানুষটা যেখানে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ে আমিও সেখানে ঈদের নামাজ পড়ি কোনো ধরনের পার্থক্য নাই কিন্তু পরকালের জগতে এমন সিস্টেম থাকবে না আল্লাহ তাআলা ঘোষণা করছেন পরকালের জগতে অটোমেটিক ভাবে আলাদা হয়ে যাবে পৃথক হয়ে যাবে যারা নেককার থাকবে তাদেরকে
আল্লাহ তাআলা ঘোষণা করবেন তোমরা ওই পাশে দাঁড়াও আকবে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন তোমরা ওই পাশে দাঁড়াও তখন এই লাইনের মধ্যে তাকাইলে দেখা যাবে কারা ভালো মানুষ কারা নেককার কারা আল্লাহওয়ালা কারা বুজুর্গ কারা দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান সঠিকভাবে আদায় করেছে পরকালের জগতে সবাই আমরা দেখতে পারব এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন হে ভাই আমার কাছ থেকে তোমরা উপদেশ গ্রহণ করার জন্য আমি তোমাদেরকে নসিহত করব তোমরা বলতেছো নসিহত করার মতো কোনো টাইম আমার কাছে নাই তবে চার নাম্বার হলো আমি এই চিন্তা চিন্তিত পরকালের জগতে আল্লাহ তাআলা আমাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করবেন না আল্লাহ তাআলা পিত ওই সমস্ত পাপিষ্ট মজলিম ওই সমস্ত গুনাহগার বান্দাদের অন্তর্ভুক্ত করবেন এই চিন্তায় আমি আব্দুল্লাহ ইবনে মুবারক চব্বিশটা ঘন্টা সবসময় এই চারটা চিন্তা আর ফিকিরে আমার সময়টা অতিবাহিত হয় সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা এই চারটা চিন্তা ফিকির যদিও অসিয়ত করেন নাই কিন্তু এই অসিয়ত গুলা আমার আপনার জন্য বড় জরুরি চার নাম্বার হলো আল্লাহ তাআলা যেহেতু আলাদা করবেন এই জন্য নেক আমল করা আল্লাহওয়ালা মানুষগুলার সোহবত লাভ করা আল্লাহওয়ালাদের কাছ থেকে ভালো কিছু গ্রহণ করা আমলি মুজাকারা করা কিছু সময় ব্যয় করা ইলমি বিষয় মুজাকারা মেহনত মুজাহাদা করা আমলের লাইনে না জানলে আমলি বিষয়গুলো পরে যে জানে তার কাছ থেকে জেনে আমল করা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আয় পরওয়ারদিগারে আলা